আচ্ছা, এমন অনেক সময় হয় না ক্লাসে একটা প্রশ্ন করব কি করব না এটা নিয়ে একটা কনফিউশনে থাকতে থাকতে প্রশ্নটা আর করাই হয় না? যেমন শিখর ক্লাসের ক্ষেত্রে, হ্যাঁ প্রশ্নটা স্যারকে জিজ্ঞাসা করব একটু ক্লিয়ার হওয়ার জন্য, বাট শেষ পর্যন্ত প্রশ্নটা করাই হলো না। আবার নামাজের জামাতে যাব কি যাব না, আজান দিয়ে দিয়েছে, 15 মিনিট বাকি জামাত শুরু হতে, আমি ভেবেছিলাম আগে থেকেই যাব, কিন্তু আবার ওই যে যাব কি যাব না করতে করতে এরকম জামাত তো শেষ, ওয়াক্ত শেষ হওয়ার অবস্থা। এটা সবচেয়ে বেশি হয় কিন্তু আমাদের ঘুম থেকে ওঠার সময়, যে উঠবো কি উঠবো না, আবার খাবার পরে প্লেটটা কি ধুবো না কি ধুবো না, এই যে আলসেমি, কিংবা পড়তে বসবো কি বসবো না, এই আলসেমিগুলো যে আমাদেরকে শুধু কাজের থেকে দূরে ঠেলে রাখে তাই না, এগুলো কিন্তু আমাদেরকে একটা অনুশোচনার দুষ্ট চক্রেও ফেলে দেয়, এবং এটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে একইভাবে। আমরা কাজটা করি না, আমাদের মধ্যে একটা অনুশোচনা কাজ করে, কেন কাজটা করলাম না, কেন কাজটা করলাম না, এবং এই সেম ব্যাপারটা কি হতে থাকে, রিপিট হতে থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে আমাদের জীবনে কিভাবে এটাকে একটা ইতিবাচক দিকে নিতে পারি, এই ব্যাপারগুলোকে মেল রবিন্স তার 5 সেকেন্ড রুল বইটাতে একটা চমৎকার বিষয়ের কথা উল্লেখ করেছেন, আর সেটা হলো যখন আমরা একটা কিছু নিয়ে এরকম একটা দ্বিমত বা একটা কিছু ভাবতে থাকবো, আমরা 5 সেকেন্ড সময় যেতে দিব না, সাথে সাথে আমরা চট করে সেটা স্টার্ট করে দিব। যেমন ধরো তুমি ভাবছো তুমি জামাতে যাবা কি যাবা না, তুমি বেরিয়ে যাও বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে, তুমি ধরো ভাবছো তুমি প্রশ্নটা ক্লাসে করবা কি করবা, তুমি করে ফেলো, খাবার খেয়েছো, প্লেটটা এটো হয়ে আছে, এখন তুমি সেটাকে মানে ধুবা কি ধুবা না, তুমি তুমি ধুয়ে ফেলা স্টার্ট করে দাও, তুমি পড়তে বসবা কি বসবা না, তুমি স্টার্ট করে দাও, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে, মানে 5 সেকেন্ড যেতে দিবা না, যদি 5 সেকেন্ড যেতে না দিতে পারো তাহলেই তোমার ব্রেইন এই সেকেন্ড থটটা কখনোই দিবে না, তুমি সাথে সাথে কাজটা শুরু করে ফেলতে পারবা। মানে তোমার কাজ হচ্ছে আমি 5 সেকেন্ড যেতে দিব না, আমি আমার কাজটা শুরু করে ফেলবো, পরে কি হয় না হয় পরেরটা পরে দেখা যাবে। আর জানো যে এই জিনিসটা মানে মেল রবিন্স যিনি লেখিকা, তিনি এই মানে তিনি তার নিজের জীবনে একটা খুব চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন এই বইটার আলোকেই। তিনি একবার টিভিতে দেখছিলেন নাসার একটা ভিডিও, একটা রকেট হচ্ছে যখন স্পেসের উদ্দেশ্যে যাচ্ছে, যাবার আগে সেটা 5, 4, 3, 2, 1 কাউন্ট ডাউন করে যখন সেটা ভূমি থেকে উঠছে, তো তার কাছে তখন মনে হলো যে আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু এমন অনেক পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব, মাত্র 5 সেকেন্ডের মাধ্যমে যে কত কিছু পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব, এবং আমাদের বড় বড় পরিবর্তনগুলো কিন্তু শুরু হয় খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মধ্য দিয়ে। তুমি ভাবতে পারো তোমার জীবনের কত বড় ইচ্ছা, তুমি এখানে পড়বে সেখানে পড়বে, একসময় অক্সফোর্ড হার্ভার্ডে যাবে, কিন্তু সেই পরিবর্তনগুলো শুরু হতে পারে জাস্ট এই ছোট্ট 5 সেকেন্ড একটা রুল অ্যাপ্লাই করার মধ্য দিয়ে। এবং দেখো এই ভিডিওটা নিয়েও ভাবছিলাম, ভিডিওটা কি করবো কি করবো না বা কি হবে, 5 সেকেন্ড সময় যেতে দিইনি, এখানে বসে গিয়েছি আর শ্যুট করা স্টার্ট করে দিয়েছি, বাকিটা কি তোমরা দেখতেই পাচ্ছো।